পেনিয়ার অ্যাকাউন্ট তৈরি করার পর আপনার অ্যাকাউন্টে যদি সম্পূর্ণভাবে ভেরিফাইড না থাকে তাহলে আপনার ট্রানজাকশন করতে এবং পেনিয়ার অ্যাকাউন্টটি ইউজ করতে প্রবলেম হতে পারে। তো আজকে আমরা দেখব কীভাবে আপনার পেনিয়ার অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ভেরিফাই করবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমে পেনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করার পর ডান পাশ থেকে সেটিংসে যাব, দেন ভেরিফিকেশন সেন্টার। ভেরিফিকেশন সেন্টারে আসার পর আমার এখানে হচ্ছে দুই ধরনের ভেরিফিকেশন চাচ্ছে। আপনারা এখানে অন্য টাইপের ভেরিফিকেশন চাইলে সেইগুলো সবগুলোই এখানেই দেখাবে। সো প্রথমটাতে আমাদের বিজনেস ডিটেল দিতে বলছে, আমাদের কী কাজ করি এই জাতীয় ইনফরমেশন দিতে হবে। সো সিলেক্ট করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করব। দেন প্রথম অপশনটাতে চুজ করতে বলছে কী ধরনের কাজ করি আমরা, কী ধরনের সার্ভিস প্রোভাইড করি। আবার তারা দিব ডিজাইন রিলেটেড কোনো কিছু একটা, প্রোগ্রামিং আছে, ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া এটা চুজ করব। হোয়াট টাইপ অফ সার্ভিস ডু ইউ প্রোভাইড, এখান থেকে গ্রাফিক ডিজাইন চুজ করব। দেন ইউআরএল, আপনি হচ্ছে আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট ইউআরএল দিতে পারেন, অথবা কোনো মাইক্রো স্টকে বা একটি ব্যাংকের কাজ করলে তার প্রোফাইলে ইউআরএল দিয়ে দিতে পারেন। আমরা আপাতত সারা স্টকে ইউআরএল দিয়ে দেবো, হয়তো আমার সারা স্টকের প্রোফাইলে ইউআরএল দিয়েছি। আপনি অবশ্যই আপনার নিজের প্রোফাইলে ইউআরএল দিবেন, অন্য কারোর প্রোফাইলে ইউআরএল দিবেন না, তাহলে হচ্ছে ভেরিফিকেশনটি প্রবলেম হতে পারে। লাস্ট অপশনটি হচ্ছে হোয়াট ইজ দ্য কানেকশন টু দ্য ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটের সাথে কী সম্পর্ক। আপনি এখানে হচ্ছে কাজ করলে ডিজাইনার লিখে দিতে পারেন, তাহলেই হয়ে যাবে আশা করি। বা অন্য আপনার যদি নিজের ওয়েবসাইট হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি নিজের ওন ওয়েবসাইট লিখে দেবেন, নিজের কিছু লিখে দেবেন। তারপর লাস্ট অপশন দিতে বলতেছে টেল আস বিট অ্যাবাউট ইউর বিজনেস, হু ইউর কাস্টমার্স, হোয়াট দে আর পেয়িং ফর। হ্যাঁ লিখে দিতে পারেন আমি গ্রাফিক ডিজাইনার, দে আর পেয়িং মি ফর মাই সার্ভিস, এই জাতীয় কিছু লিখে দিতে পারেন। আমি আপাতত আমার ডিসক্রিপশনটা লিখছি। সাউন্ড ডিসক্রিপশন লেখা শেষ, সম্পূর্ণভাবে ফর্মটি ফিল আপ করার পর আপনি সাবমিট বাটনটিতে ক্লিক করবেন। আমাদের বিজনেস রিকোয়ারমেন্ট ফর্মটি ফিল আপ হয়ে গেছে, দেন আমার সেটিংস থেকে ভেরিফিকেশন সেন্টারে যাবেন। দেন এখানে বলতেছে গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি সাবমিট করতে, এখানে গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি যায়, আপনার পাসপোর্ট থাকলে পাসপোর্ট, এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড, অবশ্যই স্মার্ট এনআইডি কার্ডটি সাবমিট করার ট্রাই করবেন, অথবা ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স, যে কোনো তিনটার একটা সাবমিট করতে পারেন। সো আমরা সাবমিট বাটনটিতে ক্লিক করব, দেন স্ক্রল ডাউন, তারপর এখান থেকে অবশ্যই বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশি বাংলাদেশ চুজ করবেন। এখান থেকে হচ্ছে সরি আমি বলেছিলাম তিনটা, আপনি এখান থেকে আপাতত পাসপোর্ট অথবা এনআইডি কার্ড সাবমিট করতে পারবেন। আমাদের যেহেতু এনআইডি কার্ড আছে আমরা এনআইডি কার্ড সাবমিট করব। দেন এখান থেকে হচ্ছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা আলাদা আলাদাভাবে সাবমিট করতে হবে, আমি দুইটা অ্যাড করছি। আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক সাইড দুইটি অ্যাড করা হয়ে গেছে। আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্টের জাস্ট যেই মেইন পেজটি সেই পেজটি দিলেই হবে। সবগুলো অ্যাড করার পর দেন সাবমিট বাটনটিতে ক্লিক করবেন। সো আমাদের গভর্নমেন্ট আইডি ভেরিফিকেশন হয়ে গেছে, আমি আমার ভেরিফিকেশন সেন্টারে যাব। আপাতত দেখতে পাচ্ছেন আমাদের কোনো ওপেন রিকোয়ারমেন্ট নেই, যদি এখানে আরও অন্য কিছু ভেরিফাই চাইতো, ফর এক্সাম্পল আপনার অ্যাড্রেস অনেক সময় ভেরিফাই চাইতে পারে, সো আপনারা তখন বাসার পানির বিল অথবা কারেন্ট বিলের ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে। অবশ্যই লাস্ট তিন মাসের ভিতরের যে ডকুমেন্টটা থাকবে সেটা সাবমিট করবেন। তাছাড়া আপনি যেসব ডকুমেন্ট সাবমিট করেছেন তার হিস্ট্রি দেখার জন্য এখানে হিস্ট্রিতে গেলে দেখতে পারেন, আন্ডার রিভিশন আছে। আন্ডার রিভিশন থাকলে কোনো প্রবলেম হবে না, আপনার যাবতীয় পেনিয়ার যত কাজ আছে সব আপনি করতে পারবেন। যদি তারা কোনো কারণে রিজেক্ট করে দেয়, আপনার রিজেক্ট করতে পারে হচ্ছে আপনার এনআইডি কার্ডে কোনো ডিটেলস না বোঝা গেলে, বা ইমেজটা ব্লারি হলে, অথবা ধরেন লাইটটা বেশি পড়ছে সেই কারণে লেখা বোঝা যাচ্ছে না, এইসব কারণে হচ্ছে রিজেক্ট করে দেয় নর্মালি। দেন আপনি আবার নতুন করে ছবি তুলে ক্লিয়ারভাবে যেন সব কিছু দেখা যায় ওই ফাইলটা রিসাবমিট করতে পারবেন। রিসাবমিট করলে আশা করি অ্যাপ্রুভ করে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।